আলাইকুম আসসালাম। ভালো আছেন নি? ও আমি ভালো আছি। তুমি ভালো নি কাটু চালি? জি 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 আছি। কই যাইরা? নাও বাড়ি মুকা যাইরা। তোমার মনে মনে টুকাইরা। এই কো কথা বিচার। আমার তুরা খাম আছি লাগছে এর আগে কও চাই। তোমার ই মু কই দাগ দুগ ই ডাইস বদলাই লাগি। ওই যে গাড়ি বাইছে ওতে বাসাটা গেছলাম বুঝিনি। আর গরুয়া বাসা ছিল কি? আর গুরি খাটা বাদে বাসা বাড়ি মারিয়াও কপাল ফুলাইলি যারও তুরা সিডি লইছে। খাম খাজ একটু সাবধানে করতা না বাসর বাড়ি খাইতো দাঁতুত গেল বুঝি। সাবধান থাকলেও হয় না ভাইসা, কপালের খণ্ডনিটা মিটাইলি যায় না, ইয়াগের গের হই যায়। এর বাদে একটু খেয়াল করতে। আচ্ছা যাই হোক, যে কারণে তোমার আমি টুকাইয়া অনেক কিতা খাম খাজ করাই উরে করাম। ছুটা কাম ছুটা কাম ছুটা কাম ইয়াগের গের করাম। আমার তুরা খাম আছে, আমার হোর হরি তারা ফ্যামিলি লিয়ে বাড়িতে আইয়া। আচ্ছা তুরা বাড়ির ভিতরে গরুর খাম আঁকি ফালং ফালং ওটা বদলাইতাম। আর গরু ওটা জারবার মানুষ পারমানেন্ট আরো গো আছে ওগুলো লগে থাম। টুকরা শাক ছাদ দিলে অসুবিধা নাই, নই ইয়াগের গের করতাম তো। আপনার ফার্নিচার ইঞ্জিনিয়ার দেখতা হলতা অন্যর জিনিস হন নিতা অন্যর মাল হন নিতা স্থানান্তর করা ইগু কোনো বিষয় না। কিন্তু পাতলা মানুষ আছে আর কতগুলো মানুষ আরো গো আছে। ইগু তো মাসুরা থাকে, ওই লোয়া দরা থাকতো ইগু লোয়া দরা না থাকে তার একগে তো পারতাম না। আচ্ছা তো ইগু আপনি কি মাস্টুরি করা না অন্য করা না? ওখন করাম আবার তো তারা আইলে চার পাঁচ দিন আমার কি সময় দেওয়া লাগবো তারা। আচ্ছা আচ্ছা না তো দিতে হইব দিতে হইব। তা আপনারা ওই লাগা আগর তিতা শেষ মিটা বলা বুঝছেন মানে আজকে তো অনুকু আপনার লগে যাইমু গিয়ে আমি আমি দেখলাম কি জেডিসাম বাইর লগে তান হৌর বাড়ি তান হৌর হরি আই দিয়া বিদেশটা কি ওটা ফার্নিচার ফার্নিচার ওটা বললে ময়লা হয়ে গেছে ওটা পরিষ্কার করতাম কিছু টাকা দিবা আই দাইলে আই তোমার ভারিয়ান নইলে খাইলে বিয়া নিয়ে আইব। তুই যে এই আনবো তুই তো চেষ্টা কানো যা কর তেল সাবান ওটা নাই ওটা নিয়ে দিয়া তার বাদে তুই যাইবি। আমি অন্য গেলে তো কিছু টাকা মিলবো, টাকা মিললে তো আইনা দিব তোমার। কেনে এখন তোমার ফুটানি গেল কই? হে ফুটানি গেল কই? আগে না তুমি গাড়ি ছাড়া তুমি যাইতাই পারতাই না, গাড়ির সিট ছাড়া তোমার তোমার নইতো না। হে হোটেলে তাকি তাকি হোটেলে উঠি উঠি তুই আমার দেখাইছো তোর বিল্ডিং তোর সাততলা বিল্ডিং নানি সাততলা বিল্ডিং এ তুমি ঘুমাইতা এখন এটা বাপ হইতে সম্পত্তি গেল কই? গেল কই? কি বাটপারে করে তুই আমারে তোর করে আনছস? কি বাটপারে করে আনছস? হে মাইক তুমি তো ফাইভ স্টার ছাড়া খাইন না তাই না? অন্য বইয়া খাইন অন্য বইয়া খাইন উঙ্গা বাটপারর বাটপার কুনানোর কই জারুন যেসা তো প্রেম যুদ্ধে মিথ্যে একটা অস্ত্র AK-47 প্রেম যুদ্ধ তোমার বালা পাইছিলাম এলাই AK-47 দিয়ে গুলি করছি নিয়ে অস্ত্র ব্যবহার করছি করিয়ে আনছি সপ্তাহবাদ আমি এখন আনি আনছি কিনা বিয়া করিয়ে আনছি। আমি তো তোমার বউর মর্যাদা দিলাম ওই কেন ঠিক আছে আমি কইছিলাম আমার ওটা আছে ওটা আছে এগুলো মিশে আমার পাচ্ছিলাম খালি তোমার মানে ফাইবার লাগে এই কুটা আমার দ্বিতীয় দিতে আমার গরু আইয়া আওয়া বার্তা কি যন্ত্রণা দ্বিতীয় দিতে আমার তো শেষ করিবার আইলে আর সত্য দিতে তুমি হো মানে উই গেছে তোমার তো কিছু করার নাই উই গেছে ওই গেছে। তুই বেইমানি মাতলে কি তার লাগে আমাদের খেনে মাতলে? হ্যাঁ তুই আমার এমনি হইয়া দেখলে না কেন? এমন তো আমি আইলাম না তুই ফুটানি দেখাইলে খেনে এটা ফুটাঙ্গি গেল হই এখন গেল হই তোর কারণে আমার কত সোনা সংসার আমার বাপের বাড়ি আমি কত সুখে আসলাম আমার ভাই বাপ বাড়ি গেরি সকল তা ফালাইয়া তুই এসে তুই ফকরার লগে ফকিরের ফকির কুনানো কত সুখে দিন কাটতো আমার কি বলা বলা খানি খাইতো আমার নয় উফাস এখন আমার উফাস মনে লাগে উফাস উফাস কোনদিন হলে গো? হ্যাঁ এইখান ঠিক আছে আমি তো কতবার মাপ চাইলাম ওই আমি তোর দেখা বাদে আমি কাশকে খাই দিয়েছিলাম আমার মাথা গুড়িয়া ইয়া গের গের হয়ে গেছি বুঝছত নিয়ে লাগে হাসামাত মারতাম পারছি না আমি হাসামাত না মাতি আমি হাসামাত মাতিয়া তো কোনো ঘটনা ঘটাই দিয়েছি ঘটতে কি তোমার বাহরি দিয়েছি তোমার সোনার সংসার তোমার বাপ ভাইয়ের বিল্ডিং বাল্ডিং ফেলাইয়া তুমি আইছো এর লাগে তো আমি কৃতজ্ঞ তোমার গেছে আমি তো চাইলাম আমি আমার তফিক আনলাম তোমার সুখে রাখতাম এই এক কুটার কত দিতাম
বাড়া গেলেও খুঁটা দো, গরু আইলে খুঁটা দো, খাইতে ফুটতে মুরতে যে ন যাই হন, এ কি খুঁটা, এই খুঁটা তোমার দেওয়া ইয়া গের গের বন্ধু হইব না হইতো না, হে ওখান তুমি খুঁটা দিয়ে তো সে খুঁচি হইতো না, তুমি কিতা চাও কেন আমাকে কইলাম কিতা চাই আমি, হ্যাঁ কিতা চাই, তুই আমার কিতা কইছলে কিতা কইছলে, কইছলে তুই আমার বিল্ডিং ঘর রাখবে নানি, সুখে শান্তিতে রাখবে, এখন তুই আমার সুখ দে আমি সুখ চাই, সুখ চাও দেখি দুই চার খালি সুখ কোনো দেখি কিনিয়ে নাইতাম পারিম তোমার তোমার ডিফা দেওয়ার লাগে তোমার বরেন না, তুমি তো বিল্ডিং থেকে আনছি, আমি কি বলে করছিলাম বিল্ডিং করে বেটিনে আমার ইয়া এইটিনের করে আনছি আমি বিল্ডিং থাকলে আমি তোমার ধান থাকলাম না ফান থাকলাম আমি মাঠির করে আসছি এলাকা আমি তোমার ধানও না তোমার ধান আমার বাবা যদি শুনে আমারে আমার তো জব করে ফেলাই দিব আমার কত কান্দুর ইয়ার না বেশি দূর না, ও সামনে যে বাজার দেখ রা, ও যে ঠাওয়ার ও বাজারও বাদে আর দুই গাও পরে। আচ্ছা আচ্ছা, বেশি দূর হই না, না দূর হই না, হিসাব করলে ধরিল আমরা আর গাও থাকি 15-16 কিলোমিটার হইতে পারে। না তো খান্দা দু, আমি কইলি সেটু দূর হই, তোমার ওর বাড়ি কোনো টাউন, আরে বিয়া করিলে আরে শুনলাম না, না হয়েছে কি জানানি ফিরিতর বিয়া তো নানি, আর কেউ কইতাম পারছি না, আর বিয়ার যত নানি মনে হলো ও আয়োজন কম হইব তত ইটা বিয়া টিকে বেশি দিন, ই ই বালা কাম করছো। আচ্ছা তো তোমার হৌরে কিতা হর, ওর বাড়ি তার আছে রুচে দিন, হৌর বিশাল বড় লোক, ফিরি থরি বিয়া করছে তো, বুঝছি কুটিপতি, জিপ গাড়ি আছে, আশীর্বাস আছে, ইয়াগের গের বোধটা আছে, তো তো বিরাট অবস্থা তারা। জি আমার আমি তার যোগ্য নাই, ও তার লাগিয়ে বইসা আমার কপালে টাটা টাটা হইতো কোনে, তার বিরাট অবস্থা, তুমি তো আইজো খাই লোক তারা মাইন না নিবা, তখন তো তোমার অবস্থা ভালো হইব। হ্যাঁ ভাই সাহেব রে ভাই, কেন যদি বুঝতে আপনি চা যাই হোক। আচ্ছা মোবাইলটু পাইলে আনবানি আপনার হুর হুরিয়ে আপনার লাগে আনবানি, তারা আর খোয়া লাগে না, কারণ আমারে তারা খুব মায়া করেন, জবাইরও আইন মোবাইলে একটা দেন, আপনার কত তা হুরবার থেকে ভাবার আশা আছে, আমার ইয়াগের গের না আমি খুঁজি উজি না, তারা কেমনে বুঝিলা আমার কিতা লাগবো না লাগবো, আপনার তো কিছু আপনার নিজেরও তো আছে, স্কুলে মাস্টর দিয়ে করা বাচ্চা কাছে ভরাই দিবে মাররা, আপনি বুড়ো ইয়ালে বহুত বেড়েন তোর এলাকার ফোয়েন্তরে কই দেওয়ার, এই তোর বাড়িয়ে দিছি আমি কিতা লাগি ওই যে ফরাই দিয়ে সময় মারছো, এটা একটা নেকির কাম করাম, শিক্ষা দান করাম। জি 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 ফটো ও যে ইলো ফালং আছে তিন খান, ই তিন খান বাইন গিয়া এখানি বাইলি ফোর করো, আর ই দোকান তো দেবা আটাইয়া নিয়া লাগি করো আটাইয়া তো যাবা উফরে বক্স ফালং যে দোকান ও সি মাগি দিবি ই সি মাগি লিবা তুমি না আমি ভাঙ্গি ফালাই তে দিবি আবার তো খামনা নিবার। আচ্ছা তোমার যদি লাগে তো আমি এখন বাদে দিব না, আমার হরু হরি রে জিকাইয়া। আচ্ছা বুঝছনি ওখান ফোর গরো ফিট করে লিও, ও ফোর গরো ফোর গরো মানে শুনো চাইলে বইব না সুফা আটাই লিও খান্দা। আচ্ছা উফরর যে দুইও বক্স ফালং ও দুইও খান আইয়া ও সাইটে খান আর ও সাইটে রাখ তো ইকান খালি ওই লগন লাই কন্না নে ফিটিং করে লে তারা উড়ে উড়তে পারতো না মুরব্বি মানুষ তারা ইকান খালি তাহলে বাচ্চা ইনতে ইকান আর তাও তা ওই 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 এক রুমো তিন ফালং কিলা লাগে না, আর ইটা তারা ঘুমাই তুমি তো না ইটা তো ইটা না খাইবো ইটা তো আমিও ঘুমাই কিন্তু ওনা খুব গুয়া দিলাম গুয়া কি আমি তো ঘুমাই দিন নাই। আচ্ছা তাই হোক জুই সিকে আমি সব তারা আইলে কোন দিস থাকি তারা তো লোন থাকে ইটা আমার গোপাল ভাই গলা
ওর হরি বহু সুন্দর সব তো ঠিক আছে। আচ্ছা বুঝো আপনি কি তার ফ্রেম করে বিয়া করছিলেন? ওর ফ্রেম করিয়া বিয়া করছি সব তার সামাত্যা করছিলেন আসামাইত্যা মানে মানে ফ্রেম করার সময় সব তো আপনার বাবিদের হাসা হয়েছেন না আপনি যদি স্কুলের মাস্টার আসলে এই সিও তো তা হয়েছেন হাসা মাতলে বালা কারণ মিশা মাতলে একটা মিশা মাত্রে একশোটা মিশা মাত দিয়া গুড়া লাগে বুঝছো নি যে কোনো জিনিস হাসা মাতো বালা কিতা চিন্তা করো না ভাই স্যার আমি বিয়া করার আগে দিন আপনার লোকে পড়া দেবো বুঝিত কে আজকে ডাইস করলে না এই যে দেখা ও তোমার এই পরিবর্তন কিতা এই দাগ দুঃখ কিতা কত বাঘের থাবা ও বাঘের থাবা ও সিংহর ঘুষি ই কিলা ইটা ভাই তো বাসার গেছিলাম বাসে বাড়ি বাড়ি বল লুকা ও সিঁড়ি উড়ি লিছি আর কি ইটা তো কই নিবেন না না তো খেয়াল করি খামু করিও আচ্ছা আমরা টেবিল কিটা করতাম ওখানে হোক টেবিল ইখান নয়া খান লইলাম ইখান আবার তো ভাঙ্গে ফোর করে রাখি দি তো বা দেখি দেখো ও বা দেখি দেখো ও ভাই ও ভাই ও দে এই নো তো ও ওখান কিটা করতাম ওখানে বুলি কেন ওই কেন বুলি লিতা তারা পয়সা দিছো আমি নয়া টেবিল আর সিয়ার আট খানোর সিয়ার অর্ডার দিছি খাই মনে হয় দিলাই বাইলে অক্সিন আনে ওর ফিট করে লিও কিন্তু ফোর করো দাঁড়ির মাথা উপরে আটাইয়া তুলে একটু বাইলে ওই তো সদ্য জাতর সিয়ার ওই 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 ইটা বাইরে তারা খামা লাগবে যদি না আগে না তে তুমি তুমি নিবে আমার 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 লাগবে আমার করে নাই বুঝছো আচ্ছা হাসাল আছে ও বাড়ি দেবো না কাজটা করে তুমি তাহলে ডাকি আই না ওটা তাহলে লিয়া করো ও ও লাফান কাপড় গুণ নাম হাসান নি ওই হাসান তাহলে ডাক দিলে আইব না এই সাকা বলে নি ও এ তো মাসুরা থাকে ও আর আমি যাইলাম কি ওখানে আমার শাশুড়ির বাড়ি আমি মনটা কি আই তারা লগে দেখা করিয়া তারার খবরটা হয়ে খানো তারা মানুষ বাড়ি ও বুর বাড়ি আচ্ছা আচ্ছা এয়ারপোর্ট যাই তুই বহান তারা তোর রক্ত রেরারে না হইলে আবার সমস্যা আচ্ছা আপনি ওসা ও সাকরা করে কইয়া দেন আপনি কইন্যা বলে আমি কিন্তু কে বাড়ি কইয়া মানে তুমি ডাক দিলে আইত তো ও না আমি সাকরা উঠা না হইলে সাকরা উঠা না আমি না কেকা ফিরিয়া কাম করব ইকা কইন্যা না মানে লাগি তো নিজর মানুষ হিসাবে তোমার এই নয় আচ্ছা আচ্ছা ওর বাড়ি আচ্ছা এত জেমে তেমনে মানুষ আমি আনতাম পারি না 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 লাগি তো এই তো আপনি জিও করছেন আপনি আচ্ছা তাহলে আমি যাই আচ্ছা আমি আমার ফুলটা তুমি ডাক দিও তারে ও তো এবার নিম দিনা ইদু ইসিন দাও আমি যদি একবার টেকা লাগাল ভাই কে খুন দে কে মন বাড়ি দিলাম কি কই গেল আমি এই বিল্ডিং নাই গতিকে নাই গতিকে আমার উপরে আমার উপরে এত তাচ্ছার আমার মুখর ডাইস পদ দিয়ে বাইরে সকালে আবার বিকালে আমার রাই তিন তিন এই আশা হই শরীর কিতে উষ্মা এখন করেন নি এ কোন সময় গুছলো গে দামান মানুষ আমার পাগল হয় কিন্তু আমি তো বালা আমি পুরা বালা তোমার পরিচয় তুমি কে আমারও স্ক্রু হয়ে সকল সময় কাম করে না কাম করে না স্ক্রু আগে বাড়লা আছে অনেক ছুটি গেছে বুঝছেন বিভিন্ন ধরনের চাপে ছুটি গেছে আর আমার দিবার মতো পরিচয় কিছু নাই ও আমিও যে আপনার যে যে দামান যে কই দেয়া ও থান মানে থান এলাকার মানুষ থান স্কুলে তো মাস্টরও করেন তাহলে আমার একটা সুসম্প ও থান হুর হরি দেশও আই দেয়া উনি আমার আঞ্চন এনে কজন ওটু ও যে পরিষ্কার টুষ্কার করতে আর কি বুঝছেন আমি সুটা কাম করি ওটু তো আপনি কি দেখো তার আত্মীয় উত্তর না দিতে বিয়া করছি কাল লাগেনি ফুরিয়ে বিয়া করি আমার জীবন নষ্ট ধ্বংস সকলটা শেষ সকলটা শেষ পাত্তি নিবি গেছে আমার একু ফুরি আছে কিন্তু থরি কো গেছে কি গো মারে সারিয়া গেছে কি আ কোনা লাগিছে কোনা ন গেছে ফরাম পরে একটা খবর পাইছি ও ধামান্দর এলাকাত আছে এ লাগু পাইছি জেরি সম্বারি লেখা ওই ওই
ডাকাতি কৌকা স্যার আমি হল্ডে চিনি এলাকার কোনো বেটিন বেটাই স্যার কেউ আমি না চিনি না সবকে চিনি সব গরম বেটিন তোর আমার খবর জানি এবার মনে হলো বাচ্চা থাকি ধরি ঔষাই থাকি ধরি ঔষাই 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 যা থাকে সব চাই আমার কাছে সব রে চিনো তুই নাম কি তুই নাম দেখো দেখো তোর নাম দিতে তোর নাম কুকা মনো না আমার ফোন নাম খোল জানো মনে হচ্ছে খোল জানো খোল জানো খোল জানো কেন কেন না ডাকাতি খাবো এর মধ্যে কি দিছিস ও তো একদিন রাত মুটা না রে ও মুটা 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 বড় বড় রসো ওই 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 আর লা বাটামু ওই ওই তুমি লিদার কোন তুমি লিদার যে গুলো কে গেছি কি গু ইগু ইগু সিন দাম নাই গু জানি না তাই না কি গু ইগু সিন না না তো ডাকাতি খাবার কি নিমানি করতে গু আচ্ছা তোমার দাম কি খাবার শাসি নিয়ে বসো মানে না না টাকা পয়সা আছে না টাকা পয়সা আছে না তোমার ফুয়া নিয়ে আসলে তিনগু এটা ফাজারু জিপ গাড়ি ফেলাই ফাজারু আরে ফুয়া তিনগু না না আমার ফুয়া ও আসলে ফুয়া ও আসলে আমার মাথাত মারলে আই ওই ওই মাথাত মারলে আই আই ও তো মাথাত মারলে তো না আমার ফুয়া ও আসলে না গাড়ি উড়ে কিছু আসলে আমার এক পুরি ওখানে যারু ওখানে যারু না আমার এক পুরি আমার গাড়ি আনবো তুমি গো মাইরে কোন বাড়ি থাক বাড়ি শুনেন নি ও ফুবর বাড়ি আমার লাগতে পারে আপনারে আমি আবার আইবো আপনার কাছে বুঝছেন আহ এই রো মাথা কাম করে না হাসান কই আই যাও গ্রাম হাসান নাই বানের বাহু জোন নাই বানে আও আলো বই থাকি ভাল লাগে না বাইরে আসো আমার তো বন্ধ আছিস সাবি খাইছিলাম না খাই যাওয়ায় মানে ওনে যাওয়ায় গিয়া সাবি খাইছি সাবি খাইয়া কপাল খুলছে আলহামদুলিল্লাহ কিতাতে আমার বুঝে হও না কেন আমি তো কই 20 টাকা পাইছি কত কই 20 টাকা কই 20 টাকা পাইছি হ্যাঁ সব গেইনি কই যাইছি তে টাকা কোন না কোন না কোন না পাইছি যেন পাইছি কিন্তু আমার জুয়াত আছিল হক আছিল ওই হিসাবে আমি পাইছি তবে আমি সিদ্ধান্ত লইছি এই যে টাকাটা আইছে এই টাকা দিয়ে আমি আমার জীবন মানে বদলাই লিমু পুজন জীবনটা সুন্দর করে সাজাই লিমু কিন্তু তুমি আমার লোকের যে অত্যাচার করছো কিন্তু আমি বলতাম পারছি এই হিসাবে কি আরে তোমার এই টাকার বাকি দ্বারা আমি রাখতাম পারলাম না আমি নতুনভাবে আমার জীবনটা সাজাইয়া সুন্দর করব তুমি তো কিটা কই যায় কই যায় আমি তো কান ঠিক তো আচ্ছা শুনো না দেখো আমি তোমার বউ তুমি আমার জামাই আমার যেটা এটা তো সত্য তোমার তোমার যেটা আছে এটা সত্য আমার তো তুমি তো কই রাখা না আমার টাকার ভাগ দিতে না আয় 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 মানে কিটা কইছো মানে আমার যেটা আছে এটা সব তোমার আর তোমার যেটা আছে এটা আমার তোমার কোটা কিটা সত্য সত্য নি সত্য হ্যাঁ তো আমি এই কুটি কুটি বাবা তোমার এই পরিবর্তন কিটা লেগে আইলো তুমি তো ইলে আসলে না তুমি তো সবসময় দাঁড়াইছো ফোনা ক্রিয়া সব সময় ইয়া গেরগের করো মানে আজকে হঠাৎ করে পরিবর্তন এইটা আমি কইলাম যে আমি কুটি কুটি হইছি না মানে তোমার মানে তোমার আর আমার মানে তোমার ঠিক আছে ঠিক আছে তো এই মুহূর্তে যেহেতু তুমি আমার সত্তা তোমার তোমার সত্তা আমার আমি এটা জিনিস করতাম তাই যাই বেদার হইও না আতর খাম
ওয়াত ভালো লাগে না ওয়াত ভালো লাগে দুয়াত ভালো লাগে নানি তার বাবুর খানো ভালো আমি তো জানতাম তুই রাগি কিন্তু যে তুই তোমার বেইমান গো এখান তো বুঝ পাইছি না বেইমানোর বেইমান তোর বাপুর তোর বাপুর কিতে আছে তোর বাপুর কিতে পাঁচতলা বিল্ডিং নানি জিপ গাড়ি জিপ গাড়ি তুই নিজেও চাউল আপনি আমার সহধর্মিনী রে ঘটনা কইবা আমার মোবাইলের সম্পর্ক পরিচয় হয়েছে বুঝছি তাই গোড়া আনার আগে মোবাইলের সম্পর্ক হয়েছে ও ফরে বাইসাম বুঝছি ওখান ফয়লা আমার মনে হলো আমার জীবনের ফয়লা ফেম বুঝছি ফয়লা ফেম মোবাইলে মাথামাতি করছি মাথামাতি করি অনেক দেখা সাক্ষাৎ দিয়ে হয়েছে আমি লন্ডি থাকি ফয়লা দেখা করা যাইতাম বুঝছি এই গজপাড়া গ্রামও থাকি নিজে নিজের প্রতি নির্ভর নাই আমি বুঝছি এর লাগি আমার আত্মবিশ্বাস কম করতে গিয়ে আমি লন্ডি থাকি গিয়ে আরো জনের শুট কুট বাড়া করছি বাড়া করিয়া তাইলে আমি দেখা করছি বুঝছি সুন্দর সুন্দর হইয়া কীটা লাগে ফয়লা অনেক যদি আমার আমি তত দিও না আমি ভাই যেমনি ফয়লা খালি দেখছি দেখা বাদে তো কাশকি খাইছি কারণ আমার জীবনে আমি কল্পনাও করছি না এইলা ফুরিলে আমি ফেম করবো বা ফিরি তো হইব ওইয়া ভাই টাসকে খাইছি খাইয়া তো মনে করিল কারণ কিলা কিতো হইতো না হইতো না এমকু তো আমার তো আছে যেটা আপনি জানেন আমার কিতা আছে ইয়ের বাদে ভাই চিন্তা করলাম যে অত সুন্দর ফুরি নিশ্চয়ই বড় লোকের ফুরি হইব আর নইলে এই ফুসা আকাশে কলতাই দেখে আমার একটা ধারণ হয়েছে এই ধারণা থাকি ভাইসাব আমি মনে করিল তাই লোক আমি ফোনে মারছি মাতিয়া কইছি আমার ওথা আছে হতা আছে আমি সব বড় লোকে কইছি সব বড় লোকে আমি বড় লোক আমার স্কুল জীবন তান কলেজ জীবন সপ্তাহ জিপ গাড়ির উপরে আসি খাওয়ানি রুম ইটা ছাড়া তার বুমাইন না ফেনার বাতাসে ধান হয় না তান হিজি যায় কোনদিন বাদে সকালতে আমি আতহাওয়া দরিয়া কইলাম বলে এখন লিয়ে দিতাম বাড়িতে নিয়ে আতহাওয়া দরিয়া কইলাম যে আমি আসলে তোমার লোক বেইমানি মাত কিন্তু আমি বালা আমার বালা হওয়া কিন্তু সত্য ইগু সত্য ইগু সত্য আমার বালা ভাব আমি তো তোমার বালা ভাই কেন সত্য কিন্তু আমি তোমার কিছু মিথ্যা কথা কই দিয়েছি এর বার্তা কি যে ভাই আমার মানসিকভাবে যে টর্চার এই যে আপনার এদিন কইছিলাম বাসে নিছে ওহো ইটা হাবুলা বাগর হাবুলা বাগিনি কন্যা এই যে দেখরা তুষি কি এতর বক্সিং আমার কপালো আমার ফুরিকা বাগিয়ে গেলো কে বইতে আসছে আমার ফুরির নাম কিতা কৌ সাইন গো কইল কইল জানো না আমি হাসা করি
ফুলজারুনি বলি ফুলির মানে ভকলটা জানলাম জানিয়ে দেখলাম ঘটনা তো তাই তাই আর কিছু নাই কলেরা যে দেখাইলাম না কিন্তু আমি নিরুপায় আসলাম হয় আমার মা কলেরা আমার মার মাথা চামড়া যেখানে সবেও জানে আমার মা পাগল আমি তোমার লগে মিথ্যা আশ্রয় লইছি কারণ হইল গিয়া আমি মনে করছি আমার যদি পালা কোনো জায়গায় বিয়ে হয় তাহলে আমার মার ভালো চিকিৎসা করাইতাম পারবো কিন্তু তোমার ঘর আইয়া দেখছি তুমি ইলা নাই এর লাগে আমি তোমার অত্যাচার করছি আমার কিছু করার আছে না এই আমি যে তোর আশা কথা কইছিলাম যে ওলা ওলা আমি প্রেম যুদ্ধত মিথ্যে একটা অস্ত্র ব্যবহার করছি আমি ইয়া গের গের করছি সেই সময় তুই কইলে না সেই সময় তুই না কইয়া তোর হাসা জিনিস লুকাইবার লাগি এ আমার উপরে যে মানসিক অত্যাচার করছ আমার মনের ভিতরে যে বিষ রোপণ করছত তুই যে বিষ ডালছ আমার মন এখানটা জীবনে শেষ হইতে না কাট্টুশালী ভাই তুমি তাই একলা দোষী লাভ নাই সমান তুমিও দোষী তুমিও মিথ্যার আশ্রয় লইছ তাই নইছ আর মিথ্যার আশ্রয় লইয়া কোনো সম্পর্ক শুভনীয় হয় না ভাই দেখো আমি বুঝি আমি বুঝি ভাই এর লাগি তো আমি মনে হলো ফয়লাতে থাকি যেদিন বিয়া করে নিয়ে এলাম ওদিনও আমি হইছি ভাই কিতার লাগে হইছি যে আমি মিথ্যা দিয়া একটা সম্পর্ক শুরু হয়ে গেছে পরিচয় হয়ে গেছে কিন্তু মিথ্যা দিয়ে সম্পর্কটা আর তাতে ধারাবাহিকভাবে না আসলে এই জন্য সত্যর আশ্রয় লইলিছি আমি আমার হাসা কথা কই দিছি কিন্তু একটা জিনিস আমি চিন্তা করলাম চিন্তা করে দেখেন আপনি চিন্তা করুক নিজে তাই আমার বিয়া করছি কেন তো আমার লোক কোনো ফেম নাই ভাই এটা লাগে বিয়া করছি বুঝলে খালি অর্থ লোভ অর্থ লোভের ধন সম্পদের লোভে বিয়া করছে ফেমর লোভে তো এটাই বিয়া করছে না তুমি যেলা ক্লিয়ার করছো তাই নো যদি ক্লিয়ার করে লিতা তে আই জি বেজাল ফেম জিনিসটা কিতা পাইছা ফেম জিনিসটা তো বুঝতেই গো অর্থ লোভ সব উড়ে থাকতে পারে কিন্তু ফেমর লোভে মনে একটা বিষয় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে এই ফেমটারে ধরিয়ে রাখা যায় এই লোভটা তো করছে না ই মায়াটা তো আমার করছে না তাই লোভ তা আমি ও জিনিসও কইলাম ভাই যেহেতু তাই অত লোভী মানুষ হ্যাঁ তাই জন্য আমার জন্য ফেম নাই না কাটুখালি নেই আমি তো মনে করছিলাম আমার বেলা ভাই হয়তো ওখানে শুনিয়া রাগ করিয়া যে তখন তো দিলাম ফেমও নাই যে তুই না ফেম নাই কেন আমি নাই ভাই আমি তাই যদি কোনো অর্থ সম্পদ আলা কোনো জায়গা যাইতে চাই আমি কাটুখালির সাহায্য সহযোগিতা লাগলে আমি নিজেও করবো তো তখন ফারি তো কেন যাই যাও কথা সুখে থাকুক আমি যদি যাওয়ার হইতো আমি তো কোন দিনও গেলাম নেই ঠিক আছে আমি তোমার এটা কইছি না কারণ আমি বিবেকের কাছে বাধা আসলাম লাগে খালি আমি তোমার বারবার কইতাম তুমি কাম কাজ করো আমি প্রত্যেকদিন বার যেতাম কোন দিন তোমার কইমু কোন দিন কইমু কিন্তু কইমু কইমু করে কো হইছে না দূরত্ব বাড়িয়ে গেছে দেখো একটা মিথ্যারে ডাকতে গিয়া আমি হাজারটা মিথ্যার আশ্রয় লইছি আর এই জিনিসটা আমার ভিতরে খড়িয়া খড়িয়া খার আমি যে তোমার কইতে পারলাম না আমি কত বড় অন্যায় করছি কত বড় অন্যায় করলাম কাটুশালী ভাই ভুল যেমন তুমি করছো সমান ভুল তাই লো করছো ওখানে এক কাম করো এই রাগুসা বাদ দিয়া আগামীতে জেলা সুন্দর করে দুজন চলতায় ভালো ও ভয়সা লাগে আকবার বুঝছো নি খামনায় মাছ দর করা রাগুসা করা ঠিক আছে ভাই দেখি কীটা করা যায় তুই আপনি তো মাস্টার মান আপনি আপনার স্কুলে বাচ্চেন তো ওখানটা কইয়া দিন যা যে কোনো সম্পর্ক মিথ্যা দিয়ে করতো না আগামী প্রজন্ম যে প্রজন্ম আর তারা বড় অর্থ কিন্তু আমরা আগামী প্রজন্ম কোনো সম্পর্ক মিথ্যা দিয়ে করতো না যেখানে হাসা ওখান হইতো তোমারই ঘটনা থাকি আমিও একটা শিক্ষা নিলাম রাতে মিথ্যার আশ্রয় কেউ লইতো না লই মিথ্যার শান্তি নাই শান্তি নাই বুঝছেন তুমি এক কাম করো আজকে খামনা খামো যাইবার তুমি কালকে আইও আর আজকে দুজনে বইয়া করো গপসম করো আনন্দ করো যাইলাম কি ভাই দেখো আমার মাফ করে দিলাম আমার ভিতরে যে একটা ক্ষোভ আছে একটু আমি কোনোভাবে প্রকাশ করতে পারছি না করিও তোমার উপরে আমি অত্যাচার করছি আমার রাগটা মিটাইছি আমার মাফ করে দিলাম না রে
মাফটা আমারও খাই দিব, আমি তো ওটা করছি, কিন্তু তুমি তো তারছো আমারও কৌ দিন এলাকি আমার কিছু খাটছে, যাই হোক কর যাও বেদনার ওষুধ দিয়ে দাও, আইয়া বিস্তারিত মা তুই আর আইতে সময় তোমার আমারে লইয়াইম দেখি এলাকা থেকে সাহায্য সাহায্য তুলিয়া চিকিৎসা নিয়ে করাইয়া যাও কর।